বছর ন মাস আগে যখন এই মিটিং হয়েছিল আমিও ছিলাম, উনিও ছিলেন, সবাই ছিল, তখন বলেছিল যে উই টেক দি টোটাল ইঞ্জিনিয়ারিং রেসপন্সিবিলিটি অফ দ্যাট এরিয়া, এইটা ওনাদের বক্তব্য ছিল। কিন্তু ইঞ্জিনিয়ারিং রেসপন্সিবিলিটিটা তখন নেয়নি, নিলে ফাটল ধরার আগে মানুষ দাঁড়িয়ে পড়া উচিত ছিল। এনিওয়ে আমরা পথ তো বার করতে হবে, ঝগড়া করে তো লাভ নেই, পথটা বার করতে হবে। আমরা এক্ষুনি বসছি, মানে এখন মানে ড্রয়িংটা হয়ে গেলেই এটা কয়েক কিছু ঘন্টা লাগবে, হয়তো কালকেও হতে পারে, এটা কমপ্লিট হয়ে গেলেই আমরা বসবো। এবং ওনাদের উত্তর এবং অধিপক্ষ আর আমাদের চিফ সেক্রেটারি লেভেলেও থাকবে, আমিও থাকবো মেয়র হিসেবে, আর লোকাল কাউন্সিলর, লোকাল এমএলএ, পুলিশ কমিশনার সবাই থাকবে, আর ইঞ্জিনিয়ারিং গ্রুপ তো থাকবে। মিটিংটা নবান্নতেই হবে, আগেরবার নবান্নতেই হয়েছিল। আমরা এটা বসে আমাদের আগে কর্পোরেশনের ভিউতে রিপোর্টটা কতটা বিপজ্জনক, কোন কোন বাড়িগুলো বিপজ্জনক সেটা আমরা আগে বার করে নিয়ে প্লেস করবো মিটিং। হঠাৎ করে মিটিংয়ে বসে কোনো লাভ হবে না। টেকনিক্যাল প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে যে তদারকি মনিটরিং সেগুলো হয়েছে কি হয়নি, আমরা লেম্যান টেকনোলজিস্ট সেটা বুঝবে, বসে কেএমআরসিএল মেট্রো আমাদের কলকাতা কর্পোরেশন সমস্ত যৌথভাবে বসে।